নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সানাউল্লাহ, আপনি দেখছেন সানা ডিজিটাল 365। চলে এসেছি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক। অনেকের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, কিন্তু মোবাইলটি হারিয়ে গেছে বা সিম কার্ডটি হারিয়ে গেছে, সেই জন্যে নতুন মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন। বা অনেকের আছে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, নতুন করে লিঙ্ক করতে হবে। তো মোবাইল নাম্বার লিঙ্ক করাটা খুবই জরুরি। তো চলুন দেখে নিই কীভাবে লিঙ্ক করা যাবে খুবই সহজে অনলাইনের মাধ্যমে, সেটাই আজকে দেখাবো। চলুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিন, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসতেই থাকবো, আর আপনি যাতে সহজেই পেয়ে যান তাই জন্য নোটিফিকেশনটি অল করে দেবেন। চলুন মূল ভিডিওতে আসা যাক। সর্বপ্রথম আপনাকে একটা ব্রাউজার বেছে নিতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার বেছে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে লিখবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ করলেই এরকম একটা পেজ খুলে আসবে। দেখুন লেখা আছে রেশন কার্ড বলে, তার উপরেই একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা ধরেও আপনি সহজে আসতে পারবেন। তো এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে এই লিঙ্কটা টাচ করে আপনি সহজেই ঢুকে যেতে পারেন। আপনাকে যেটা করতে হবে, যে রেশন কার্ড লেখা আছে রেশন কার্ডের মধ্যে একবার টাচ করবেন। টাচ করলে নতুন একটা পেজ খুলে আসবে। এই পেজটার বাঁদিকে কিছুটা নিচের দিকে দেখুন লেখা আছে রেশন কার্ড, এটাতে আবার টাচ করবেন। এটা টাচ করলে নতুন আর একটা পেজ খুলে আসবে। এই পেজটা একটু নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামাবলে দেখতে পাবেন এরকম লেখা আসছে। তারপরে এই যে ব্লু কালারের যে লেখাগুলো আছে, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর ফ্যামিলি, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি, বা ব্লু কালারের যে লেখাগুলো আছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাতে টাচ করবেন। এটাতে টাচ করলে নতুন এরকম একটা পেজ খুলে আসবে। এখানে দেখুন উপরে লেখা আছে সাবসিডাইজড, যেটা আছে ওটাই রাখবেন। তার নিচে মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে। এখানে খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বারটা এখনও পর্যন্ত একবারও লিঙ্ক করা হয়নি, সেই মোবাইল নাম্বারটাই বসাবেন। তারপর গেট ওটিপিতে টাচ করবেন। গেট ওটিপিতে টাচ করলেই নতুন এরকম একটি পেজ খুলে আসবে। এই পেজটার মধ্যে এই যে দেখুন লিঙ্ক লেখা আসছে একটা ব্লু কালারের, এই যে লিঙ্ক লেখাটা আছে এই লেখাটার উপরে একবার টাচ করতে হবে। এটা টাচ করলেই আপনার নতুন একটা পেজ খুলে আসবে। এখানে দেখুন এক নম্বর লেখা আছে লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ কার্ড, 2 নম্বরে লেখা আছে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভ নিউলি অ্যাপ্রুভ কার্ড। তো আপনি যেটা করবেন, এক নম্বরের নিচটাতে যেটা লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি, এখানে যে আপনার যে কার্ডটা আছে সেই কার্ডের ক্যাটাগরিটা আপনাকে চয়েস করতে হবে। তার পাশেই দেখুন লেখা আছে এন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনার কার্ডটার যে রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ডের নাম্বারটা বসাতে হবে। তার পাশে দেখুন লেখা আছে সার্চ, সার্চের ঘরে গিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করলেই এরকম একটা নতুন পেজ খুলে আসবে। এই পেজটাতে আপনি আপনার নাম, হেড অফ দ্য ফ্যামিলি, আধার কার্ডের নাম্বার শেষ চারটি, মোবাইল নাম্বার যেটা আগে দেওয়া ছিল, এবং আধার লিঙ্কিং আছে কিনা সেটা দেখতে পাবেন। আর যদি মোবাইল নাম্বার দেওয়া না থাকে তাহলে মোবাইল নাম্বার দেখতে পাবেন না, আধার কার্ড নাম্বার যদি দেওয়া না থাকে তাহলে আধার কার্ড দেখতে পাবেন না। তারপর দেখুন নিচে দুটো লেখা বেরিয়েছে। প্রথম একটাই হচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার। যদি আপনার আধার কার্ড যদি লিঙ্ক করা না থাকে তাহলে আধার এবং মোবাইল নাম্বার দুটো যদি একসাথে লিঙ্ক করতে চান তাহলে প্রথমের যে চেকবক্সটা আছে সেটা ওকে করবেন, আর শুধুমাত্র যদি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান তাহলে দ্বিতীয় যে চেকবক্সটা আছে সেটাতে ওকে করে দেবেন। এবার দেখুন নিচে ওটিপি পাঠানোর দুটো প্রসেস দেখানো হয়েছে। একটা হচ্ছে মোবাইল অলরেডি লিঙ্ক উইথ রেশন কার্ড, অর্থাৎ আপনার রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা ছিল সেই মোবাইল নাম্বারটাতে যদি আপনি মেসেজ পাঠিয়ে নতুন একটা মোবাইল নাম্বার যুক্ত করতে চান তবে উপরেরটা, আর যদি একদম পুরোপুরিভাবে আপনার কোনো মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না, নতুন একটা মোবাইল নাম্বার আপনি যুক্ত করতে চাইছেন, তাহলে এই যে নিচে লেখা আছে মোবাইল লিঙ্ক উইথ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া আছে সেই প্রসেসে ওটিপি পাঠিয়ে আপনার করা হবে। এরপর নিচে দেখুন আপনার আধার কার্ডের শেষ চারটি অক্ষর চলে এসেছে। তার নিচে দেখুন একটা চেকবক্স আছে, এটা চেকবক্সটা টিক করে দিয়ে পাশে দেখুন সেন্ড ওটিপি যে লেখাটা আছে এটাতে একবার ওকে করে দেবেন। তাহলেই আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা নিচে দেখুন লেখা আছে এন্টার ওটিপি, ওই এন্টার ওটিপির ঘরটায় বসাবেন। তার পাশে যে সাবমিট আছে ওই সাবমিটটা একবার ওকে করে দেবেন। সাবমিটটা ওকে করলেই এক নতুন পেজ খুলে আসবে। এরকম পেজটা দেখতে পাবেন, প্রথমে নাম, তারপর কেয়ার অফ, তারপর ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড, তার ছবি, নিচের কোনাটাই দেখুন ভেরিফাইন সাবমিট যেটা লেখা আছে ওটাই ওকে করে দেবেন। তাহলেই এরকম একটা পেজ খুলে যাবে। এটাই দেখুন লেখা আছে লিঙ্ক মোবাইল নাম্বার, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লিঙ্ক মোবাইল নাম্বার, এটাতে ইয়েস করে দেবেন। এই পেজটাতে আপনি রেশন কার্ডের সাথে যে মোবাইলটা যুক্ত করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর নিচে সেন্ড ওটিপি যে লেখা আছে এটার মধ্যে একবার ক্লিক করবেন। তাহলেই ওই মোবাইলটা একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরটায় বসাবেন। তারপর নিচে দেখুন লেখা আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট, ভেরিফাই অ্যান্ড সাবমিট যে লেখাটা আছে ওটা একবার প্রেস করে দেবেন। তারপর দেখুন একটি পেজ খুলে যাবে, সেখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করলেন সেটা সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদের ছড়িয়ে দেবেন। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।
ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।